বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার ওটি চালু হয়েছে। এতে করে ছোটখাটো অস্ত্রোপচারের জন্য রোগীদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। রোগী যেদিন আসবে সেদিনই অস্ত্রোপচার হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, প্রতিদিন BSMMU-তে 250-300 জন রোগী আসেন যাদের তাৎক্ষণিক অস্ত্রোপচার প্রয়োজন। ডে কেয়ার ওটিতে প্রতিদিন কমপক্ষে 100 রোগীর অস্ত্রোপচার হবে। আপাতত সন্ধ্যা পর্যন্ত অস্ত্রোপচার চলবে। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ভবনের 5তলায় ডে কেয়ার ওটি চালু করা হয়েছে। এখানে সাধারণ সার্জারি, চোখ নাক কান গলা, ইউরোলজি, শিশু সার্জারি, মুখ ও মুখগহ্বরের অস্ত্রোপচার হবে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।